উন্নত দেশ বলতে কোনো সার্বভৌম দেশের অর্থনৈতিকের পাশাপাশি সামাজিক উন্নয়ন, জীবনযাত্রার মান এবং প্রযুক্তিগত অবকাঠামোর ব্যাপক উন্নয়ন ঘটে। মূলত সেই দেশগুলোকে আমরা উন্নত দেশ বলে থাকি। এখন উন্নত দেশের নাম শুনলেই আমাদের মাথায় পশ্চিমা বিশ্বের দেশগুলোর নাম মনে হলেও কখনো আফ্রিকার কোনো দেশকে কল্পনা করি না। তবে আফ্রিকার এমন কিছু দেশ রয়েছে যেগুলো আমাদের জানা আফ্রিকান দেশগুলোর থেকে অনেক আলাদা এবং সেখানকার মানুষের জীবনযাত্রার মান অনেক উন্নত। আজকের ভিডিওতে বলবো আফ্রিকার সবচেয়ে উন্নত 10টি দেশ সম্পর্কে। চলুন শুরু করা যাক ভিডিও। 10. মরক্কো। আফ্রিকার সবচেয়ে উন্নয়নশীল দেশের তালিকায় 10 নম্বরে রয়েছে উত্তর আফ্রিকার একটি মুসলিম দেশ মরক্কো। 0.686 এইডিআই স্কোর নিয়ে আফ্রিকার 10ম স্থান এবং পুরো বিশ্বে 121তম স্থানে রয়েছে মরক্কো। এই দেশের মানুষের গড় আয়ু 78 বছর এবং সাক্ষরতার হার 98%। মরক্কো 1956 সালে ফ্রান্স থেকে স্বাধীনতা লাভ করে। স্বাধীন হওয়ার পর থেকেই মরক্কো একটি স্থিতিশীল এবং সফল রাষ্ট্র হিসাবে পরিচালিত হয়ে আসছে। পর্যটন মরক্কোর অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ খাত হল টেক্সটাইল, চামড়াজাত পণ্য, খাদ্য প্রক্রিয়াকরণ, তেল পরিশোধন এবং ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং এর উপর অনেকাংশে নির্ভরশীল। 9. গ্যাবন। গ্যাবন মধ্য আফ্রিকায় অবস্থিত, আফ্রিকার অন্যতম ধনী ও উন্নয়নশীল একটি দেশ। তবে আয় বৈষম্যের কারণে দেশটির জনসংখ্যা একটি বড় অংশ এখনও দারিদ্রতার মধ্যে বাস করে। 0.703 এইচডিআই স্কোর নিয়ে গ্যাবন আফ্রিকার সবচেয়ে উন্নত দেশগুলির মধ্যে 9ম স্থানে রয়েছে এবং বিশ্বের 119তম স্থানে রয়েছে। এই দেশের মানুষের গড় আয়ু 67 বছর এবং সাক্ষরতার হার প্রায় 86%। গ্যাবন 1960 সালে ফ্রান্স থেকে স্বাধীনতা লাভ করে। দেশটির অর্থনীতি তেল রপ্তানি কেন্দ্রিক হলেও বনায়ন, পর্যটন শিল্প এবং মৎস্য শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 8. মিশর। মিশর আফ্রিকা মহাদেশের উত্তর পূর্ব কোণে অবস্থিত একটি ঐতিহাসিক মুসলিম দেশ, যা আফ্রিকা মহাদেশের উন্নয়নশীল দেশের তালিকায় 8 নম্বরে রয়েছে। 0.707 এইচডিআই স্কোর নিয়ে আফ্রিকার 8ম স্থানে এবং বিশ্বে 116তম স্থানে রয়েছে মিশর। এই দেশের মানুষের গড় আয়ু 73 বছর এবং সাক্ষরতার হার 73%। মিশর 1992 সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, অবাধী জমির অভাব এবং নীল নদের ওপর নির্ভরতার কারণে মিশরের অর্থনীতি প্রধানত কৃষি, পেট্রোলিয়াম আমদানি ও প্রাকৃতিক গ্যাস এবং পর্যটনের ওপর নির্ভরশীল হয়। 7. দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা আফ্রিকা মহাদেশের সর্বদক্ষিণে অবস্থিত বিখ্যাত একটি দেশ। এটি আফ্রিকা মহাদেশের সবচেয়ে উন্নয়নশীল দেশ, যা 0.709 এইচডিআই স্কোর নিয়ে আফ্রিকার সবচেয়ে উন্নত দেশগুলির মধ্যে 7ম স্থান পেয়েছে এবং বিশ্বে 109তম স্থানে রয়েছে। এই দেশের মানুষের গড় আয়ু 66 বছর এবং সাক্ষরতার হার 96%। দেশটি 1961 সালে ব্রিটেন থেকে স্বাধীনতা লাভ করে। দক্ষিণ আফ্রিকার প্রধানত অর্থনৈতিক খাতগুলি হল ম্যানুফ্যাকচারিং, পাইকারি এবং খুচরা বাণিজ্য, পরিবহন, খনি, কৃষি এবং পর্যটন। 6. লিবিয়া। লিবিয়া উত্তর আফ্রিকা ভূমধ্যসাগরের দক্ষিণের তীরে অবস্থিত একটি মুসলিম রাষ্ট্র, যার বেশিরভাগ অংশই জুড়ে রয়েছে সাহারা মরুভূমি। প্রেসিডেন্ট গাফাদি যখন ক্ষমতায় ছিলেন তখন লিবিয়া আফ্রিকা মহাদেশের সবচেয়ে উন্নত দেশ ছিল। তবে বর্তমানে লিবিয়া 0.724 এইচডিআই স্কোর নিয়ে আফ্রিকার সবচেয়ে উন্নত দেশগুলির মধ্যে 6ষ্ঠ স্থান পেয়েছে এবং বিশ্বে 105তম স্থানে রয়েছে। এই দেশের মানুষের গড় আয়ু প্রায় 74 বছর এবং সাক্ষরতার হার প্রায় 87%। দেশটি 1971 সালে ইতালি থেকে স্বাধীনতা লাভ করে। লিবিয়ার আয়ের প্রধান উৎস হল তেল এবং প্রাকৃতিক গ্যাস, যা দেশটির জাতীয় আয়ের প্রায় 3/4। 5. বতসোয়ানা। বতসোয়ানা দক্ষিণ আফ্রিকার একটি স্থলবেষ্টিত দেশ, যার শতকরা 70% জুড়ে আছে কালাহারি মরুভূমি। 0.735 এইচডিআই স্কোর নিয়ে বতসোয়ানা আফ্রিকার সবচেয়ে উন্নত দেশগুলির মধ্যে 7ম স্থানে রয়েছে এবং বিশ্বের 102তম স্থানে রয়েছে। এই দেশের মানুষের গড় আয়ু প্রায় 70 বছর এবং সাক্ষরতার হার প্রায় 87%। দেশটি 1966 সালে ব্রিটেন থেকে স্বাধীনতা লাভ করে এবং বর্তমানে এটি একটি উচ্চ মধ্যম আয়ের অর্থনীতি। এছাড়াও দেশটি বিশ্বের বৃহত্তম হীরা খনির আবাসস্থল। 4. তিউনিসিয়া। তিউনিসিয়া আফ্রিকার উত্তর উপকূলে ভূমধ্যসাগরের তীরে এবং আলজেরিয়া সীমান্তে অবস্থিত একটি রাষ্ট্র। তিউনিসিয়া আফ্রিকার সবচেয়ে উন্নয়নশীল দেশগুলির মধ্যে একটি, যা 0.740 এইচডিআই স্কোর নিয়ে আফ্রিকার উন্নত দেশের তালিকায় 4র্থ স্থানে রয়েছে এবং বিশ্বের 98 স্থানে রয়েছে। এই দেশের মানুষের গড় আয়ু প্রায় 75 বছর এবং সাক্ষরতার হার 83%। দেশটি 1956 সালে ফ্রান্স থেকে স্বাধীনতা লাভ করে এবং বর্তমানে এটি একটি মধ্যম আয়ের অর্থনীতি। 3. আলজেরিয়া।
আলজেরিয়া মূলত আফ্রিকার ভূমধ্যসাগরের দক্ষিণ উপকূলে অবস্থিত একটি মুসলিম রাষ্ট্র, যা আয়তনের দিক থেকে আফ্রিকা মহাদেশের বৃহত্তম দেশ। 0.748 HDI স্কোর নিয়ে আলজেরিয়া আফ্রিকার উন্নত দেশের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে এবং বিশ্বের 91 স্থানে রয়েছে। এই দেশের মানুষের গড় আয়ু প্রায় 78 বছর এবং সাক্ষরতার হার প্রায় 82%। আলজেরিয়া 1962 সালে ফ্রান্স থেকে স্বাধীনতা লাভ করে এবং একটি উচ্চ মধ্যম আয়ের অর্থনীতিতে পরিণত হয়। দেশটি প্রাকৃতিক গ্যাস এবং তেলের শক্তি রপ্তানিতে ব্যাপকভাবে নির্ভরশীল, যা আলজেরিয়ার বার্ষিক GDP-র প্রায় 1/3 অবদান রাখে। 2. সেসেলস। সেসেলস পূর্ব আফ্রিকা উপকূলে অবস্থিত 115টি দ্বীপ নিয়ে গঠিত একটি দ্বীপ রাষ্ট্র। 0.796 HDI স্কোর নিয়ে সেসেলস আফ্রিকার দ্বিতীয় সর্বাধিক উন্নত দেশ এবং বিশ্বের 67তম স্থানে রয়েছে। এই দেশের মানুষের গড় আয়ু প্রায় 74 বছর এবং সাক্ষরতার হার 97%। এছাড়াও এটি আফ্রিকার অন্যতম ধনী একটি দেশ। সেসেলস বরাবরই এশিয়ার এবং ইউরোপীয়দের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ। এই দেশের অর্থনীতির বেশিরভাগই পর্যটন শিল্প, কৃষি এবং মাছ ধরার উপর নির্ভর করে। 1976 সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে এই দেশটি। 1. মরিশাস। মরিশাস আফ্রিকার দক্ষিণ পূর্ব উপকূলে ভারত মহাসাগরে অবস্থিত অপরূপ সৌন্দর্যমণ্ডিত একটি ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্র। 0.804 HDI স্কোর নিয়ে মরিশাস আফ্রিকার সবচেয়ে উন্নত দেশ এবং বিশ্বের 188টি দেশের মধ্যে 66তম স্থানে রয়েছে। এই দেশের মানুষের গড় আয়ু 75 বছর এবং সাক্ষরতার হার 92%। দেশটির অর্থনৈতিক পর্যটন কেন্দ্রিক হলেও টেক্সটাইল, চিনি, সামুদ্রিক মাছ ইত্যাদির মাধ্যমে একটি সমৃদ্ধ অর্থনীতি গড়ে তুলেছে। এছাড়া উন্নত অর্থনীতি এবং বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও শিক্ষা ব্যবস্থার জন্য অধিক পরিচিত। 1507 সালে এই দ্বীপটি আবিষ্কার হয় এবং মরিশাসের অধিকাংশ মানুষ ভারতীয় বংশোদ্ভূত। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।